আমরা এই ঈদ উল ফিতর পালন করার পরে শাওয়াল মাসে আমাদের বড় একটা আমল আছে, সেই আমল আমরা অনেকে সাক্ষী রোজা বলি। সাক্ষীটা কি কিছু না, সাক্ষী আবার কি, এবারে সাক্ষী দিবে নাকি? হ্যাঁ না, আল্লাহ নিজে দেখতেছেন, আল্লাহ দেখে না, এগুলো সাক্ষীটা কি না, বরং শাওয়ালের ছয়টি রোজার গুরুত্ব অনেক বেশি। সহি মুসলিমের 2648 নম্বর হাদিস, عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। ابو ايوب الانصاري رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের পুরো রোজা রাখলো, এক মাস রোজা রাখছে, সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখছে, মানে পুরো শাওয়াল মাসের কয়টি রোজা, 6টি রোজা রেখেছে, কানা কাসিয়াম ইদহারি, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, পুরো বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, মনে থাকবে এই শাওয়ালের রোজা কিভাবে রাখবেন, ঈদের দ্বিতীয় দিন থেকে রাখতে পারেন, ঈদের দ্বিতীয় দিন। শুনেন, রোজা রাখা মাত্র কয়দিন হারাম বলেন? পাঁচ দিন। ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার এটা কত বলছি, এতটুকু বুঝেন না, 10, 11, 12, 13, 10, 11, 12, ঈদ জিল হজ শাওয়ালের 1 তারিখ বলেন, জিল হজের 10, 11, 12, 13 বলেন, মোট কত, 5। আর বাকি দিনে কি রাখা যাবে, রোজা রাখা যাবে, কোন দিন রোজা রাখা মাকরুহ, এর আগে বলছিলাম কোন দিনে রোজা রাখা মাকরুহ, শাবানের 30 তারিখ, এক কথায় কি, শাবানের আগের একদিন দুই দিন, কাদের জন্য, যারা সাধারণত রোজা রাখে না কিন্তু যারা নিয়মিত ওই দিনে রোজা রাখে, আর ওটাই কি চলে আসছে, শাবানের একদিন আগে আসছে অথবা দুই দিন আগে আসছে, তার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মতো পাবলিক যারা আছে, যারা রোজাই রাখে না, খালি কি রমাদানের রোজা রাখি আমরা যারা, তাদের জন্য শাবানের শেষের একদিন অথবা দুই দিন কিনা রোজা রাখা মাকরুহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর শুধুমাত্র শুক্রবারে রোজা রাখে এরকম আছে, এটাও করা যাবে না, শুধু শুক্রবারে রোজা রাখা যাবে না, শুক্রবারের সাথে অবশ্যই কি থাকতে হবে, আগে পরে থাকতে হবে, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এইভাবে রোজা থাকতে হবে, শুধুমাত্র শুক্রবারে উদ্দেশ্য করে রোজা রাখা যাবে না। আপনি রাখেন 5-6 দিন একসাথে রাখতেছেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু শুধু শুক্রবারে রোজা রাখা যায় না, আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপরে আর এই শাওয়ালের রোজা আপনি লাগাতারও করতে পারেন, গ্যাপ গ্যাপ করেও কি করতে পারেন। এখন অনেকে বলে যে হুজুর আমার রমাদানের কিছু রোজা কি আছে, বাকি আছে, আপনার উচিত হবে আগে রমজানের রোজাটা কি করে নেন, কাজা আদায় করে নেন, এরপরে কি রাখেন শাওয়ালের। কারণ হলো আপনি যদি এর আগে আবার অসুস্থ হয়ে যান অথবা আপনি আর মারা যান, তাহলে আপনার ফরজ রোজা কি থাকলো, কাজা থেকে গেল। আর নফল রোজা যদি আপনি না করেন, আল্লাহ তাআলা বিন্দু মাত্র আপনাকে ধরবে না, বিন্দুমাত্র ধরবে নাকি, ধরবে না, বাকি আপনার আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যই তো আমরা নফল আদায় করি, তাই না? এর আগে আমি একটা হাদিস বলছিলাম না, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম কি, নফল, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম কি, নফল। তাহলে আমরা এইভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।